গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজছে 9:40। আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা দুজন মিলে যাচ্ছি আজকে হনুমানজির মন্দিরে পুজো দিতে। তো প্রথমে বাজারে যাব, বাজারে গিয়ে ফুল আর কিছু জিনিস টিনিস কেনার আছে সেগুলো কিনে নেব, তারপর লাড্ডু কিনবো, দিয়ে পোলতেটা নিয়ে নিচ্ছি, তো এগুলো কিনে টিনে নিয়ে তারপর মন্দিরে যাবো। সে যাই হোক, বলতে চলতে একই, তো চলো তাহলে মন্দিরে যাই। স্টেশন দিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছে করে কোথায়? যেদিন যাব, মানে যেখানে যাবো সেখানে কিন্তু 4 দিন থাকবো না, 10 দিন থাকবো। হ্যাঁ, সেটা ঠিক দেবে না, কোনো ধরো কোনো জিনিসের জন্য 2 দিন ছুটি পড়লো, ওই দিন করে ডেট দিলে কেমন হয়? এখানেই করে গেল জানিয়ে জানাও।
কেটে দাও কিউরেটরে গোল করে দাও শোলটার মুখটা একটু তেল দিয়ে দাও নামি দাও নামি দাও Thank you.
ভিডিওর মধ্যে হাই করে দিল আরে গায়ক যাচ্ছে না সাইড দিয়ে দেখি দেখো নি ভিডিওটা আছে নাকি জানি না আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা এসেছি মিষ্টির দোকানে একটু ডালি খাবো যে তরকারি এসে গেছে তারা ডালমুড়িটা আসুক আর এইদিকে ওই একটা ওই ইলিশ মাছের পেটি ওই একটা দাও এখানে হ্যাঁ একটা আর একটা ল্যাংচা দাও একটা ল্যাংচা ল্যাংচা খাবি তো না রাস্তাটা খুলে গেছে এসে গেছি অনেকটা আগে এসে গেছি আমরা আসার পরে তারপরে বাবা আর মা আবার মন্দিরে গেল বাবা মার আসতে একটু টাইমও লাগবে কাজ আছে মন্দির যাবে মন্দির একটা কোথায় যাবে বললো তুই সব সেরে সুরে তারপরে আসবে এদিকে আর পুজো এসে একটু বক 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 করতে করতে ঘুমিয়ে গেছে ও ঘুমোচ্ছে আমি একটু চোখটা আমার লেগে এসেছিলো জানো একটু ঘুমাবো ভাবলাম দিয়ে পুজন বলছে ঘুমাবো না একদম একদম ঘুমাবো না এখন তুমি ট্রেন দেখবো একদম ঘুমাবো না একদম ঘুমাবো না কারণ তার আমার একটু কাজ আছে দিদু বেরোবে আবার বললো মা বলে গেল যে ভাতটা বসিয়ে দিস কারণ তার কাজ আছে ওই আমি কাজ করে আস্তে আস্তে দেখছি ওই দেখছি ঘুমিয়ে গেছে হ্যাঁ করে বেচকে সরে ঘুমোক এখন আমি একটু কতক্ষণ রেস্ট করে নিই আমি একটু ঘুমিয়ে যাবো ভাবছি অবশেষে এত গরমে বৃষ্টি নামলো আকাশে একটু ভিজতে ইচ্ছে করছে গরম একটা গরম ভাব বেরোচ্ছে এই বৃষ্টিতে হবে না ঝমঝমিয়ে বৃষ্টি লাগবে চারিদিক সাদা হয়ে যাবে সেরকম বৃষ্টি লাগবে এই গাছটা কি সুন্দর লাগছে আর একটু একটু বাতাস দিচ্ছে এইটুকু জলের ফোটাতে কিছু হবে আরো জল লাগবে বৃষ্টির মধ্যে কে এসছে আম কুড়াতে না তোমার যাওয়ার দরকার নাই ওটা কে আম কুড়াচ্ছে বৃষ্টির মধ্যে না যাওয়ার দরকার নাই কি সুন্দর জল জমেছে ছাদে ছাদে গাছগুলো সব শুয়ে আছে ছাদে গোটা ছাদে জল জমে গেছে
মাঠেও জল জমে গেছে। কেন পরিষ্কার তো করে দেওয়া হয় এইদিকে। জল বেরোচ্ছে জিমি চারিদিকে তো জল, তুই কোথায় হিসু করবি? এদিকেও জল জমে আছে। হ্যাঁ কি উড়ে যাবে না না, আকাশটা দেখো এখনো কালো হয়ে আছে, মানে একবার বৃষ্টি হলো আবার আরো একবার হবে। এদিকে পশ্চিম দিকেও ঘন কালো মেঘ, এইদিকে পশ্চিম দিক থেকে শুরু করে উত্তর দিক হয়ে পূর্ব দিক মেঘ। ও আবার বক্তব্য রাখছে কি? ওই বাচ্চা কুকুরগুলোকে দেখেছে নাকি? কাকে দেখেছো তুমি? জিমি কি আন্দ একটু জল পাড়িয়েছে। এখন রাত্রি 10:30 বাজছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই দেখো এই দুটো এখানে ঘুমিয়ে গেছে, এই যে এইটা এখানটায় আছে ছোটোটা, ছোটোটার মুখটা কোন দিকে দেখে না, এটা এইখানে ঢুকে ঘুমাচ্ছে দেখি। এই দেখো মুখটা, এই দেখো দেখেছো, একটু ঠান্ডা ঠান্ডা দিন চাদরের তলায় ঢুকে ঘুমিয়ে গেছে, মানে কী ঘুম কী ঘুম। আর আমাদের এখানে সেই ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, 3টে থেকে কারেন্ট নাই, গোটা কাশিমবাজার এরিয়াতে কারেন্ট নাই, এখনও কারেন্ট আসেনি, কারেন্ট আসার সম্ভাবনা আছে কি না জানি না, সারা রাত্রে আসলে আসতে পারে, না আসলে না আসবে, জানি না কিচ্ছু ব্যাপার বুঝতে পারছি না। আর ওইদিকে কীর্তন হচ্ছে 4 নম্বরে, তো এখনও কীর্তন হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, মানে অষ্টপ্রহর কীর্তন যেটা হয় আর কি, অষ্টপ্রহর ধরে কীর্তন হবে। তো ওইখানে হচ্ছে যেহেতু লোডশেডি মাইক টাইক দেওয়া আছে, এতদূর পর্যন্ত আওয়াজ আসছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতন টাটা।